প্রথম পর্যায়ের পাঁচ সমষ্টিত বিজেপির পোস্টমর্টেম, কোন সমষ্টি কোনে কিমান পাব ভোট, সমষ্টি ভিত্তিক ভোটর তন্ন তন্ন বিশ্লেষণ বাজপেয়ী ভবনত। হয়, রাজ্যত সমাপ্ত হল প্রথম পর্যায়ের নির্বাচন। প্রথম পর্যায়ের নির্বাচন সমাপ্ত হওয়ার পিছতে আরম্ভ হয়েছে দ্বিতীয় তৃতীয় পর্যায়ের নির্বাচনী প্রচার। এক প্রকার প্রথম পর্যায়ের নির্বাচনের পিছত বাকি থাকা ন সমষ্টিত তুঙ্গত উঠিছে নির্বাচনী প্রচার। পিছে এই প্রচারের মাজতেই চলিছে প্রথম পর্যায়ের পাঁচ সমষ্টিত বিজেপির পোস্টমর্টেম। কোন বুথত কিমান ভোট পাব বিজেপিয়ে, কত কত বিজেপিয়ে হেরুয়াব নিজের ভোট, বিজেপিয়ে ভোট হেরুয়ার কারণ কি, প্রতিটি সমষ্টির সূক্ষ্ম তথা পূর্ণ বিশ্লেষণ করবলে রাজ্যিক বিজেপির কার্যালয়ত চলিছে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক। সরজমিনভাবে প্রেকটিক্যালি বুথে বুথে গিয়ে মানুষের প্রতিটি ঘরে ঘরে কেনে ধরনের কি আমার প্রতি সমর্থন আছে এইবিল বিশ্লেষণ করে আমি পতিয়ন গেছো, নিশ্চিত হয়েছো যে আমি প্রথম পর্যায়ের পাঁচখনের ভিতর পাঁচখন আসনেই জিকিম। রাইজর আশীর্বাদ আমার লগত আছিল, আছে আর থাকিব। মার্জিনের কথাটো এতিয়ালৈকে কব নোৱাৰি, দুই লাখের উচরতো মার্জিন হওয়ার সম্ভাবনা আছে। ইয়াতে যেহেতু ভোটের বিন্যাসটো প্রায় 17 লাখ কিমান হাজার হলগে, এতিয়া সেইখানে আমি ভাবিছো প্রায় 2 লাখ ভোটত তপন গগৈ ডাঙরিয়া জয়ী হবে। এই বৈঠকত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তথা রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতায়ও অংশগ্রহণ করার কথা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পর্যালোচনা বৈঠকত অংশগ্রহণের পূর্বে বিধায়ক সুশান্ত বরগোহাঁয়ের দাবি যোরহাটত তপন গগৈর জয় নিশ্চিত। সুশান্ত বরগোহাঁয়ের নিজ সমষ্টির পৰা 20,000 ভোটত লিডত থাকিব বলি দাবি বিধায়কগৰাকীৰ। আমি প্রায় 20,000 ওচৰ ওচৰকে আমি লিড দিয়ার সম্ভাবনা আছে। আর এতিয়াও যিখিনি পর্যালোচনা আমি দেখা পোৱা গল, গোটেই পর্যালোচনাখিনি দেখিলো যে আমি প্রায় 20,000 ভোটত আমি থাওরা সমষ্টিপা, বিশেষকৈ ডিমৌ সমষ্টিপা আমি লিড দিয়ার সম্ভাবনা আছে। ইপিনে মরিয়নি সমষ্টিত প্রায় 40,000 ভোটত লিড পাব বলি দাবি বিধায়ক সুশান্তর। মরিয়নি সমষ্টিত মই 42,000 ভোটত মই ব্যবধানত যোৱাটো উপনির্বাচনত জয় হয়েছিল, উপনির্বাচনত জয় হয়েছিল। এটা মই 42-40 ওচৰ ওচৰ এটা ভোটৰ ব্যৱধানত আমাৰ প্ৰাৰ্থীগৰাকীক মই জয় কৰিব বুলি পণ পানী লৈছিল। প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাই কৰা দাবীৰ কোনো অৰ্থ নাই। ভূপেন বৰাৰ অংকত খেলিমেলি হোৱা বুলি দাবী সুশান্ত বৰগোহাঁইৰ। হয়তো তেওঁ ক'ৰবাত নিৰ্বাচনী অংকত ভুল লাগিব পাৰে। ভূপেন বৰা ডাঙৰীয়াই যিখিনি জোৰ পাই নাজানো কিয় জোৰ পাই সংগ্ৰহ কৰিছে, মই ভাবোঁ তথ্যখিনি শুদ্ধ নহয়। আর নির্বাচনের যেহেতু আর দেড় মাহ পিছতে আমার রিজাল্ট দিব, তেতিয়া গোটেই কথাবিলাক স্পষ্ট হয়ে যাব। উল্লেখযোগ্য, প্রথম পর্যায়ের পাঁচ সমষ্টিত বিজেপিয়ে জয়লাভ করব বলে নির্বাচনের পূর্বর প্রায় দাবি তুলি আহিছে বিজেপিয়ে। পিছে তার পিছতো বিজেপির জয়ের অঙ্ক ঠিকই আছে নে নাই তারে বুঝ লওয়ার বাবে হিসাব নিকাশত ব্যস্ত হয়ে পড়েছে বিজেপি দল। বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।